যান্ত্রিক জীবন আর ব্যস্ত শহরে আপনজনের খোঁজ নেওয়ার সময় হয় না আমাদের। রাস্তার পাশে ঘুমিয়ে থাকা কারো কথা হয়তো ভাবনায়ও আসবে না। তাই ক্ষুধার্ত পেট, মানুষের অবজ্ঞা আর অবহেলা নিত্য সঙ্গী ভারসাম্যহীন ভাসমান মানুষদের। তবে ব্যতিক্রম খুলনা ব্লাড ব্যাংকের সদস্যরা রাস্তার পাশে পড়ে থাকা ভবঘুরে মানসিক ভারসাম্যহীন মানুষদের পরম যত্নে আপন করে নেন তারা। 19 আগস্ট সকাল 10টা খুলনা ব্লাড ব্যাংকের সদস্যদের চোখে পড়ে নগরীর স্যার ইকবাল রোডের পাশে ফুটপাতে ঘুমিয়ে আছেন এক ব্যক্তি। বয়স 35 থেকে 40, পরিধেয় পোশাক দীর্ঘ ব্যবহারে জীর্ণ, মাথার ঝাঁকড়া চুলে জট ধরেছে, মুখে ক্ষুধার ছাপ স্পষ্ট। তাকে উদ্ধারের পরিকল্পনা স্বেচ্ছাসেবকদের। এরপর কয়েকজন এসে ওই ব্যক্তিকে খাবার খাওয়ানোর কথা বলে নিয়ে যায় পার্শ্ববর্তী 23 নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে, উদ্দেশ্য পরিষ্কার পরিচ্ছন্ন করা। কিন্তু তাকে ধরতে গেলেই বাধে বিপত্তি, চড়াও হন স্বেচ্ছাসেবকদের উপর। এবার তাকে খাবার খাইয়ে শান্ত করার প্রচেষ্টা, খাবার শেষে কিছুটা বুঝিয়ে আর কিছুটা জোর করে বসানো হয় নির্দিষ্ট স্থানে, চুল দাড়ি কেটে গোসল করিয়ে পরানো হয় নতুন পোশাক, আর তাতেই অর্ধেক সুস্থ তিনি। স্বেচ্ছাসেবকরা জানান, মানসিক রোগের চিকিৎসা আর পরিবারের সদস্যদের ভালোবাসা পেলে তাদের সম্পূর্ণ সুস্থ করে তোলা সম্ভব। যদি আমার মা, আমার বাবা, আমার ভাই বোন বা আমার কোনো আত্মীয়, আমার কোনো বন্ধুরা এভাবে রাস্তায় পড়ে থাকতো, আমি কি করতাম? সেই জায়গা থেকে আর কি সব নিজেদের পরিবারের লোক মনে করে আমরা এই কাজটা করার চেষ্টা করি। যেই মানুষটি এখানে আছে ছবি পাঠায়, তখন আমাদের টিম কিন্তু তাদেরকে রেস্কিউ করে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন পোশাক সহ যাবতীয় যা প্রয়োজন সেই ব্যবস্থাটা করে। আমার স্বেচ্ছাসেবী কাজে প্রথমে অনেক বাধা আসছে, কিন্তু একটা সময় এসে তারাই আমার কাছে এখন এসে মানে যে কোনো ধরনের প্রয়োজন, ব্লাড হোক বা যে কোনো রোগীর সহযোগিতা হলে আমাদের, আমার কাছে আসে, লোকজন ফোন দেয়। একটা মানুষকে দেখে কিন্তু রাস্তাঘাটে মানুষ কিন্তু হয়তো ঘৃণা করে, তার গা দিয়ে দুর্গন্ধ বেরোয়, কিন্তু এই মানবিক মানুষগুলো কিন্তু সেই মানুষগুলোকে রাস্তা থেকে খুঁটে এনে তাদেরকে সামাজিকভাবে হয়তো কিছুটা সময়ের জন্য স্বস্তি দেওয়ার জন্য, এবং আমরা দেখেছি যে একটা মানুষ পাগলকে যদি গোসল করানো হয়, তাকে সেবার শুশ্রূষা দেওয়া হয়, তাকে যদি চিকিৎসা দেওয়া হয়, তা কিন্তু স্বাভাবিক মানুষের মতো আচরণ করে। এ পর্যন্ত আমরা অনেকগুলো মানুষকে রেস্কিউ করেছি এবং তাদেরকে সুস্থ জীবন দিতে আমরা সক্ষম হয়েছি। এরকম অনেক মানুষ আছে যাদের পরিচয় জানা ছিল না। তো এই কাজটা আমরা মূলত যেভাবে করি, ফেসবুকের মাধ্যমে আমরা জানতে চাই যে আপনার এলাকাতে এরকম ভারসাম্যহীন কোনো মানুষ আছে কিনা যাদেরকে মানুষ পাগল সম্বোধন করে। এরকম অনেক জায়গা থেকে আমাদেরকে মানুষ কমেন্টস করে নাম্বার দেয়, আমরা সেই ঠিকানা অনুযায়ী যে সেই মানুষগুলোকে আমরা সুন্দর করে গোসল করিয়ে, চুল কামাই করে, দাড়ি কামাই করে তাদেরকে একটা ভালো একটা অবস্থানে আনার চেষ্টা করি, এবং অনেকের পরিচয় কিন্তু আমরা পেয়েছি ফেসবুক লাইভের মাধ্যমে। মূলত করোনাকালীন সময়ে সেবামূলক কাজ করতে যেয়ে অসহায় এই মানুষদের কষ্ট চোখে পড়ে খুলনা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবকদের। তখন খাবার দিয়ে সহযোগিতা করলেও মন ভরেনি তাদের, তাই পরিকল্পনা শুরু করেন নতুন কিছু করার। স্বেচ্ছাসেবকদের সেই পরিকল্পনা আলোর মুখ দেখে চলতি বছর। আগস্ট পর্যন্ত মোট 24 জনকে এই ধরনের সেবা দিয়েছেন তারা। কাজ কামের রাস্তায় পাই নেই, এরপরে আবার যাই নেই, গেলে কিছু না কিছু হইবে, এদিকে আর যাইনি। মোটামুটি দক্ষিণ লাগতে আছে। মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন এই মানুষটির দাবি, তিনি বাগেরহাটের মোংলা থেকে এসেছেন প্রায় 4 বছর হলো। তার নাম বলেছেন মোমরেজ এবং পিতার নাম এনায়েত তালুকদার। স্বেচ্ছাসেবকদের এই চেষ্টায় হয়তো তিনি তার পরিবারকে খুঁজে পাবেন, যেতে পারবেন আপন ঠিকানায়। খুলনা থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ।